পাসবুক এটিএম কার্ডৰ পৰিৱৰ্তে ৰাশিদা খাতুনৰ ঘৰত আহিল উৰিষ্যাৰ CID আহিল গোৱালপাৰা আৰক্ষীৰ এটা দল। এইবিলাক ঝামেলা যে কৰিছে সিও নাজানে, খালি কাগজ পাতি যে কোনটা কি বিচাৰিছে। বেলেগ এজন ল'ৰাই আহি কেনে তাৰ ওচৰত কাগজ বিচাৰিছে, কি নাম আছিল, সাইজুদ্দিন, হ্যাঁ, কাগজ বিচাৰিছে, তাক কিবা লোভ দেখাইছে যে তোর কাগজখিনি দিয়ে আমি একাউন্ট খুলে দিম, এনে পয়সা পাবি, এনে লকডাউনের সময়ত তুই কিবা কিবি আসনি পাবি, কিবা পয়সা পাবি, এনেকা করে লই কেনে একাউন্টটা খুলে দিছে। তারপর দুই এক বছর যাওয়ার পিছত এই ঘটনাটা আহি সম্মুখত আহি গেল, যাক উড়িষ্যার পরা পুলিশ আহি কেনে উঠাই লৈ গেল। হ্যাকারের কবলত গাঁওর নিরক্ষর মহিলা শাহজুদ্দিন নামৰ হেকাৰে চৰকাৰী আঁচনিৰ প্ৰলোভনদি মহিলাগৰাকীৰ পৰা সংগ্ৰহ কৰিছিল নথি পত্ৰ। যুৱকজনে মহিলাৰ পৰা অনলাইন একাউণ্ট খুলি দিয়াৰ নামত লৈছিল আধাৰ কাৰ্ড, পেন কাৰ্ড, খবৰ দিছিল তেওঁৰ পাছবুক আৰু ATM কাৰ্ড পোষ্ট অফিচত আহিব বুলি। কিন্তু ৰাশিদা খাতুন নামৰ মহিলাগৰাকীৰ পাছবুক ATM কাৰ্ডৰ পৰিৱৰ্তে ঘৰত আহিল উৰিষ্যাৰ CID আৰু গোৱালপাৰা আৰক্ষীৰ এটা দল। যোৱা মাহতে ৰাশিদা খাতুনক 37 লাখ টকা হৰলুকি কৰাৰ অভিযোগত উৰিষ্যাৰ CID গ্ৰেপ্তাৰ কৰি লৈ যায়। ঘটনাক লৈ গাঁওবাসীৰ মাজত ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হয়। আমাৰ গাঁৱৰ তৰফৰ পৰা ৰাশিদা নিৰ্দোষী মানুহ, তাকে আমি মুক্ত চাই, নিৰ্দোষী হিচাপে মুক্ত চাই, আৰু নিৰ্দোষী মানুহ চাই। আর সাইজুদ্দি, আমার গাঁর বাকির দাবি এটাই, সাইজুদ্দি যে হ্যাকারটি এইটু শাস্তি হবাই লাগে। তারপর আমি মহামান্য আদালতের ঠান আবেদন জানাও যে তাক জানি এই রাশিদা খাতুনক জানি অতি সোনকালে এই উড়িষ্যাপরা অসমত আনি দেয়, আর ন্যায় বিচারটুক আমি চাই, সদাই চাই থাকি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানের ঠান আবেদন করো যে এই ন্যায় বিচারটু জানি তাই করে, আর রাশিদা খাতুনক উড়িষ্যার পরা অতি সোনকালে জানি আমার অসমলৈ ঘুরাই আনে। সমগ্র ঘটনাক লৈ রাখালদুবি গাঁওর রাইজে অসম সরকার তথা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। যে মাননীয় অসমৰ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দেব তথা আমার ভগবান আরক্ষী চকী ভারপ্রাপ্ত বিষয়ক, মই কর্জন অনুরোধ করে কওঁ যে যিজন মানুহে ৰাশিদা খাতুনক বিভিন্ন ধরনের আঁচনি দিম বলে প্রলোভন করে সিহঁতে যে ফসাইছে, ফসার পিছত 3-4 বছর পিছত তাক নামত কিবা সমন আহিছে, CID ব্রাঞ্চের পৰা তাক আটক করেছে, আটক করার প্রতিফলত তেও এতিয়া বর্তমান উড়িষ্যা জেলত আছে। গতি অসম সরকারক মই এটা কথাই কও, যিজন মানুহে তার ডকুমেন্টসখিনি লৈছে, যিজন মানুহে ডকুমেন্টস লওয়া ব্যক্তিজন হল সাইজুদ্দিন, মই জনামতে সাইজুদ্দিনক অতি শীঘ্রে করায়ত্ব করে রাশিদা খাতুনক মুক্তি দিব লাগে। এইখানে মই অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর কর্জনে নিবেদন করেছো, তা কও যে তার দুটা কেঁচুয়া লড়া আছে, লড়া ছোৱালী, এটা হল 3 বছরিয়া লড়া আর এটা হল 5 বছরিয়া ছোৱালী। এই ছোৱালী লড়া ছোৱালী দুজনক রখাত বিরাট অসুবিধা হয়েছে। গতি মহামান্য মুখ্যমন্ত্রী মহোদয়ক মই কও যে এই দুজন লড়া ছোৱালীর উপর ভিত্তি করে অসম সরকারে যাতে উড়িষ্যার পৰা আমার অসমলৈ অনার যিকোনো সুব্যবস্থা করে দি আমার রাইজক উপকৃত করে যায়। গোৱালপাৰাৰ পৰা মঞ্জুৰ ভূঞাৰ রিপোর্ট, টাইম 8।